নোয়াখালীর সুবর্ণচরে অপহরণের পাঁচ দিন পর 13 জুন মঙ্গলবার সকাল 9:30 উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের হাজি মোজামেল হকের বাড়ির উত্তর পাশের নালা থেকে গলাকাটা অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। এতে ঘটনার সাথে জড়িত মোট 6 জন আসামিকে গ্রেপ্তার করা হলেও মামলার অগ্রগতি বা মূল আসামিদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাহিরে বলে দাবি নিহতের স্বজনদের। এই ঘটনায় কামরুলের বড় ভাই নজরুল বাদী হয়ে পরে 5 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 5-6 জনকে আসামি করে চরজব্বর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মমতাজ, হাসিনা আক্তার, মিঠুন ছন্দ দাস ও মোহাম্মদ মাসুদকে গ্রেপ্তার করে নোয়াখালীর জেল হাজতে পাঠানো হয়। পরে জিটু ছন্দ দাস ও আরও 2 জনকে গ্রেপ্তার করা হলেও এখনও গ্রেপ্তার হয়নি মামলার প্রধান আসামি রহমতুল্লাহ ও তার ছেলে দেলোয়ার হোসেন কিসমত। তারা গ্রেপ্তার না হওয়াতে নিহতের স্বজন ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। এই মমতাজ বেগম ঘাতকের মেয়ে কল দিয়া আমার ছেলেকে বাইর করি, আমার এই দরজার পাশে যাওয়ার সাথে সাথে সন্ত্রাসীরা আমার ছেলের মুখ মান্দি জ্বালাইছে। আমার ছেলেকে এই 5-7 জনে ফাঁস দিয়া মারি এই গুদাম ঘরে আনছে। গুদাম ঘরে আনি মানুষ মারা গেল তো 1-1.5 ঘন্টা মানে রক্ত চলাচল করে, দেখলো যেন এখনো রক্ত আছে মানে চলাচল করে। আবার গলা টিপছে, গলা টিপি জিভা বাহির করছে, তারপরে রক্ত বাহির হচ্ছে, তারপর জব করছে, তারপর বস্তা প্যাকিং করছে, তারপর লাশ নিছে। আমি প্রশাসনের কাছে সুবিচার চাই, আমার ছেলে কামরুল ইসলাম সাগরের সুবিচার চাই, হত্যার বিচার চাই এবং রহমতুল্লাহ ব্যাপারে ফাঁসি চাই, সকল আসামিদের ফাঁসি চাই। আমাদের ছেলেটা মারি দিত তো আমরা এত আইতাম না, এই ছেলের অন্য কোনো সুযোগ কাটিয়ে লেছে। ওই অফিসারের বিচার আমরা চাই। রহমতুল্লাহর মেয়ের সাথে আমার ভাগিনা কামরুলের দীর্ঘদিন একটা প্রেম ছিল, এটা নিয়ে রহমতুল্লাহ বিভিন্ন সময় আমার ভাগিনাকে মারার জন্য তাদের ঘরে 2 দিন আমিও আসি, তাকে বাধা দিছি যে এই রহমতুল্লাহ রক্তমাখা লুঙ্গি এবং তার ছেলে রক্তমাখা প্যান্ট পাইছি আমরা। পাওয়ার পর আমরা পুলিশকে এটা জানাইছি, 5 দিন পরে আমরা অর্ধগলিত লস পাই। মামলা হয়েছে প্রায় 1 মাস হয়ে গেল কিন্তু পুলিশ আজ পর্যন্ত রহমতুল্লাহর ছেলেকে গ্রেপ্তার করতে পারে নাই। আমার বাতিজারে রুমের ভিতরে দাঙ্গাই মারতে আসি, আমার মারি গেল রাত্রি 11টা বাজে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন। নোয়াখালী প্রতিনিধি আরিফ সবুজের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, SNTV।